ক্লিক করুন করুন অ্যাপের আর সাবস্ক্রাইব আনন্দ সব সময় থাকুন খবরে নির্মীয়মান বহুতলের ছাদে মদের আসরে তিন বন্ধুর বচসা এক বন্ধুকে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার এক তরুণী সহ দুই ঘটনাটি ঘটেছে বাগুইয়াটি থানা এলাকার অর্জুনপুর পূর্ব পাড়ায় বাগুইহাটির অর্জুনপুরের পূর্বপাড়া এলাকায় নিজের বন্ধুকে ধাক্কা দেওয়ার অভিযোগে এক যুবক এবং তার বান্ধবীকে গ্রেফতার করেছে বাগুইহাটি থানার পুলিশ এই বিল্ডিং এবং পুলিশ সূত্রের খবর এই বিল্ডিংয়ের ছাদের ওপরে এই তিনজন বন্ধু যার মধ্যে দুই যুবক এবং এক মহিলা তারা কিন্তু বসে মদ খাচ্ছিল এবং যে অভিযোগ পরিবারের তরফে বাগুইহাটি থানায় জানানো হয়েছে সেখানে তারা অভিযোগ এনেছেন যে এই যুবক যাকে ছাদ দিয়ে ধাক্কা দেওয়া হয়েছে দেবাশিস রয় তাকে কিন্তু দুজন প্রশান্ত রয় এবং তানিয়া মণ্ডল দুজন ওপর থেকে ধাক্কা দিয়ে নিজে ফেলে দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি রক্তের দাগ এখনও রয়েছে এখানে কী কারণে এই ঘটনা ঘটেছে সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন বাগুইহাটি থানার অফিসাররা এবং আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলবো যে কী ঘটেছিল আমরা যখন দোকানে দাঁড়িয়েছিলাম তখন একটা বিকাট আওয়াজ হয় আমরা যখন ছুটে আসি তখন দেখি এখানে বডিটা পড়ে আছে এবং ওপরে এক ইয়ং মেয়ে ছিল তেইশ থেকে চব্বিশ বছরে এবং তার সাথে আরেকটি ছেলে ছিল একজন নিচে আহত অবস্থা করেছিল পুলিশ আসলো এবং তারপর আমরা পুলিশকে লাগালাম কিভাবে এই ঘটনা ঘটলো সেই ব্যাপারে ভিকটিম অর্থাৎ যে ওপর থেকে নিচে পড়েছে বা যাকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠে আসছে তার সঙ্গে কথা বলবেন তদন্তকারীরা কিন্তু সে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি সব মিলে কিন্তু দুজনকে দুজন বন্ধু যারা ছাদের উপরিচিত যাদের বিরুদ্ধে অভিযোগ যে তারাই কিন্তু দেবাশিসকে ধাক্কা দিয়েছে প্রশান্ত রায় এবং এক মহিলা তানিয়া মন্ডল দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইপিসি তিনশো সাত ধারায় খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে দুজনকে আজকে কোর্টে তোলা হচ্ছে এবং তাদের রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে যে সেদিন আসলে কি হয়েছিল ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে প্রকাশ সেনা এবিপি আনন্দ বাগুইহাটি